টিকা নেয়া বিদেশিদের ওমরা পালনে আবেদন নেবে সৌদি এবং আফগানিস্তানে বিমান হামলায় দুশো তালেবান নিহত আসসালামু আলাইকুম আন্তর্জাতিক সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি ইফসিতা জামান শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত দেড় বছর পর বিদেশি নাগরিকদের উমরা পালনের জন্য অনুমতি দিয়েছে সৌদি আরব আগামী দশ আগস্ট থেকে উমরা করতে পারবেন টিকা নেয়া বিদেশিরা সোমবার থেকে উমরা পালনের জন্য আবেদন করতে পাবেন তারা আজ দেশটির হজ ও ওমরা বিষয়ক মন্ত্রণালয় থেকে বিষয়টি নিশ্চিত করা হয় এতে বলা হয় সৌদি আরব এবং বিশ্বের বিভিন্ন দেশের মুসলিম জনগোষ্ঠী যারা চলতি বছর ওমরা পালনে ইচ্ছুক তাদের আবেদনপত্রের সঙ্গে অবশ্যই টিকার সনদপত্রের অনুলিপি সংযুক্ত থাকতে হবে একই সাথে অনুমতি পাওয়া দেশসমূহের নাগরিকদের সৌদি আরবে পৌঁছানোর পর সরকার অনুমোদিত কোয়ারেন্টিন কেন্দ্রগুলোতে নির্দিষ্ট সময় খড়বন্দি থাকা বাধ্যতামূলক করা হয়েছে আফগান সামরিক বাহিনীর বিমান হামলায় দু শতাধিক তালেবান সদস্য নিহত হয়েছেন জাওজান প্রদেশের রাজধানী সেবের ঘানে এ ঘটনা ঘটে বিষয়টি নিশ্চিত করে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তা ফাওয়া দামান টুইট করে বলেন শনিবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে সেবের ঘানে বি ফিফটি টু যুদ্ধবিমান নিয়ে হামলা চালিয়েছে যৌথ বাহিনীর সদস্যরা এ হামলায় দু শতাধিক তালেবান সদস্য নিহত হয়েছেন এছাড়া বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ সহ শতাধিক ধ্বংস হয়েছে মার্কিন সেনা প্রত্যাহার শুরুর পর এক শহর দখলে নিতে শুরু করেছে তালেবান নিয়ন্ত্রণ ধরে রাখতে লড়ছে আফগান সেনারা প্রবল বৃষ্টিতে উত্তর কোরিয়ায় দেখা দিয়েছে ভয়াবহ বন্যা এতে ক্ষতিগ্রস্ত হয়েছে হাজারের বেশি ঘরবাড়ি তলিয়ে গেছে ফসলি জমি এদিকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে দেশটির পাঁচ হাজারের বেশি মানুষকে বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে দেশটির সাউথ হ্যামিগিউ প্রদেশ এ পরিস্থিতিতে বন্যা কবলিত মানুষকে উত্তর কোরিয়ার নেতা কিম উন ত্রাণ ও অন্যান্য সহায়তা পাঠানোর নির্দেশ দিয়েছেন অন্যদিকে আগামী দশ আগস্ট পর্যন্ত দেশটির উত্তর উপকূলে আরও বৃষ্টি হবে বলে পূর্বাভাস দিয়েছেন দেশটির আবহাওয়া অধিদপ্তরের সহকারী প্রধান আবারও বৃষ্টি হলে বন্যা পরিস্থিতির আরও অবনতি হবে বলে আশঙ্কা করছেন তারা বিশ্বে করোনায় মৃতের সংখ্যা বিয়াল্লিশ লাখ নিরানব্বই হাজার ছাড়িয়েছে আর আক্রান্তের সংখ্যা বিশ কোটি উনত্রিশ লাখের বেশি জরিপ সংস্থা ওয়ার্ল্ডোমিটারের তথ্য গত চব্বিশ ঘন্টায় নয় হাজারের বেশি মানুষ মারা যাওয়ায় মোট মৃতের সংখ্যা বিয়াল্লিশ লাখ নিরানব্বই হাজার ছাড়িয়েছে একই সময়ে পাঁচ লাখ সাত হাজারের বেশি মানুষ সংক্রমিত হয়েছেন এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে বিশ কোটি উনত্রিশ লাখের বেশি এদিকে গত চব্বিশ ঘন্টায় ভারতে উনচল্লিশ হাজারের বেশি মানুষ সংক্রমিত হয়েছে আর একই সময়ে দেশটিতে মারা গেছেন চারশো একানব্বই জন এছাড়া গত চব্বিশ ঘন্টায় এক হাজার পাঁচশোর বেশি মানুষের মৃত্যু হয়েছে করোনার নতুন হটস্পট ইন্দোনেশিয়ায় আর ভাইরাসটিতে সংক্রমিত হয়ে এখন পর্যন্ত সুস্থ হয়েছেন আঠেরো কোটি তেইশ লাখের বেশি মানুষ যুক্তরাষ্ট্রে এ পর্যন্ত মোট পঁয়ত্রিশ কোটি ছয় লাখ সাতাশ হাজার একশো আটাশিটি করোনা টিকার ডোজ ব্যবহার করা হয়েছে দেশটির ব্যাধি গবেষণা ও নির্দেশনা বিষয়ক নির্বাহী সংস্থা সেন্টার্স ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে এতে জানানো হয় শনিবার পর্যন্ত যুক্তরাষ্ট্রে বসবাসরত উনিশ কোটি তেতাল্লিশ এবং টিকার দ্বিতীয় ডোজ নিয়েছেন কোটি লাখ জন এদিকে শনিবার এক টুইটে হোয়াইট হাউজের করোনা বিষয়ক তথ্য পরিচালক সাইরাস সাপার জানিয়েছেন দেশের মোট জনসংখ্যার পঞ্চাশ শতাংশ করোনার টিকার ডোজ সম্পন্ন করেছেন করোনায় এ পর্যন্ত দেশটিতে আক্রান্ত হয়েছেন মোট তিন কোটি পঁয়ষট্টি লাখের বেশি মানুষ এবং মারা গেছেন মোট ছয় লাখ বত্রিশ হাজার নয়শ জন আন্তর্জাতিক সংবাদ শেষ করার আগে শ্রীরামগুলো দেখে নিচ্ছে আরও একবার টিকা নেয়া বিদেশিদের ওমরা পালনে আবেদন নেবে সৌদি এবং আফগানিস্তানে বিমান হামলায় দুশো তালেবান নিহত আন্তর্জাতিক সংবাদ শেষে আজকের মতো আমি জামান আপনাদের কাছ থেকে বিদায় আগামীকাল একই সময় বিশ্বের নতুন সব খবর দেখতে চোখ রাখুন বিজয় টিভিতে এছাড়াও আজকের আন্তর্জাতিক সংবাদের ভিডিও দেখতে পারেন আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজে আমাদের ইউটিউব হলো ইউটিউব ডট কম বিজয় অফিসিয়াল এবং আমাদের ফেসবুক পেজ হলো ফেসবুক ডট কম স্ল্যাশ টিভি লিমিটেড করোনা কালে সরকারি বিধিনিষেধ মেনে ঘরে থাকুন নিজে সুস্থ থাকুন পরিবারকে নিরাপদে রাখুন আল্লাহ হাফেজ